রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন যে ড্রোন ব্যবহার করে রুশ বাহিনীকে বিপাকে ফেলেছে, তুরস্কের তৈরি সেই বাইরাক্টার TB2 ড্রোন কিনছে বাংলাদেশ। এই ড্রোন কেনার জন্য বাংলাদেশ সম্প্রতি চুক্তি করেছে বলে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান নিশ্চিত করেছেন। তিনি জানান, ড্রোন বাইরাক্টার TB2 এর নির্মাতা প্রতিষ্ঠান বাইকার টেকনোলজির সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সম্প্রতি চুক্তি সই করেছে। এর আগে গত বছর তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ওই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তুরস্কের তৈরি ড্রোন আন্তর্জাতিক মানের, তাই আমরা আমাদের সশস্ত্র বাহিনীর চাহিদা মাথায় রেখে ভবিষ্যতে আধুনিক সরঞ্জাম কেনার বিষয়টি বিবেচনায় নিতে পারি। ইন বাংলাদেশ উইথ দ্য ক্যাপাসিটি বিল্ডিং বিং মেড অ্যাভেলেবল বাই টার্কি, সে বাংলাদেশ ওয়ান্টস টু। কূটনৈতিক সূত্র বলছে, এর আগে দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতার আওতায় তুরস্ক নির্মিত মাইন থেকে সুরক্ষাকারী যান, সাজোয়া যান এবং বহুমাত্রিক রকেট প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে বাংলাদেশ। গত বছর বাংলাদেশের কাছে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত কামানের গোলা বিক্রির বিষয়ে দুই পক্ষের মধ্যে চুক্তি সই হয়েছে। এছাড়া বাংলাদেশের কাছে সামরিক হেলিকপ্টার ও ট্যাঙ্ক বিক্রিতে আগ্রহী তুরস্ক। করোনা ভাইরাস সংক্রমণের প্রথম বছরে অর্থাৎ 2020 সালের ডিসেম্বরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বাংলাদেশ সফর করেন। তখন তিনি বাংলাদেশের কাছে সমস্ত বিক্রি করতে তুরস্কের আগ্রহের বিষয়টি জনসমক্ষে আনেন। Explain the advantages of Turkish defense industry. One of the best quality, very competitive price, no conditionality, no preconditions or political conditions. So, I'm sure Bangladesh will take advantage of this. বাইরাক্টার TB2 ড্রোন এর আগে লিবিয়া, সিরিয়া এবং আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধে সফল ব্যবহারের কারণে আলোচনা এসেছিল। সর্বশেষ রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে এই ড্রোনের ভূমিকা সমর বিশ্লেষকদের নজর কেড়েছে। মিডল ইস্ট আই এর বিশ্লেষণে বলা হয়েছে, ইউক্রেনের মূল ভূখণ্ডের অভ্যন্তরে রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে বাইরাক্টার TB2 ড্রোনের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। এমনকি গত এপ্রিলে ওই ড্রোন রাশিয়ার ভূখণ্ডে গিয়ে দুটি তেলের ডিপোতে হামলা চালিয়েছিল। ওই হামলায় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করে তোলে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যানুযায়ী, রুশ ইউক্রেন যুদ্ধ শুরুর অনেক আগেই তুরস্কের কাছ থেকে এই ড্রোন কেনার প্রক্রিয়া শুরু করে ইউক্রেন সরকার। বিশেষ করে 2019 সাল থেকে অন্তত 36টি বাইরাক্টার TB2 ড্রোন কিনেছে ইউক্রেন। যদিও ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি রেজনিকভ বলেছেন, এ বছরের 24 ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর তুরস্কের কাছ থেকে অন্তত 50টি ড্রোন সংগ্রহ করেছে দেশটি। রুশ আগ্রাসন না হলে ইউক্রেনে যৌথভাবে ওই ড্রোন উৎপাদনের প্রক্রিয়া শুরু করার কথা ছিল তুরস্কের প্রতিষ্ঠান বাইকার টেকনোলজির। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকে এমন একটি ওয়েবসাইট হলো আলমনিটর। আলমনিটরের জুন মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের প্রতিষ্ঠান বাইকার টেকনোলজি সাধারণত $10 মিলিয়ন বা প্রায় 95 কোটি টাকা প্রতিটি বাইরাক্টার TB2 বিক্রি করে থাকে। তবে ইউক্রেনের কাছে প্রতিটি ড্রোনের জন্য প্রতিষ্ঠানটি $7 মিলিয়ন করে নিয়েছে। 1986 সালে গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানে যন্ত্রপাতি সরবরাহের উদ্দেশ্যে তুরস্কের বাইকার টেকনোলজির যাত্রা শুরু হয়েছিল। তবে নানা স্তর পার হয়ে 2014 সালে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাইরাক্টার TB2 ড্রোন সরবরাহ শুরু করে প্রতিষ্ঠানটি। এ পর্যন্ত 5 শতাধিক বাইরাক্টার TB2 ড্রোন সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। ওই ড্রোন নির্মাতার প্রতিষ্ঠান বাইকার টেকনোলজির প্রধান কারিগরি কর্মকর্তা হলেন সেলুক বাইরাক্টার। তিনি ও তার ভাই হালুক বাইরাক্টার এই প্রতিষ্ঠানের মূল নিয়ন্ত্রক। এর মধ্যে সেলুক বাইরাক্টার হচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের জামাতা। সেলুক বাইরাক্টার সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বিমান বিধ্বংসী ব্যবস্থা ও উন্নত প্রযুক্তির গোলা ছোড়ার পাশাপাশি আকাশে সাজোয়াজান হিসেবে ঘুরে বেড়ানোর সক্ষমতা আছে বাইরাক্টার TB2 এর। প্রতি বছর অন্তত 200 ড্রোন উৎপাদনের সামর্থ্য আছে বাইকার টেকনোলজির। বাইকার টেকের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, এ পর্যন্ত 14টি দেশ বাইরাক্টার TB2 কিনেছে, আরও 16টি দেশ ড্রোনটি কিনছে। নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ বলছে, চিরাচরিত যুদ্ধে ড্রোন কীভাবে নিয়ামক ভূমিকা রাখে, নাগর্ণ কারাবাগ যুদ্ধে আজারবাইজান ও আর্মেনিয়ার লড়াইয়ে সেটি প্রমাণিত হয়েছে। এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে তুরস্কের ড্রোনের ভূমিকা আরেকবার জোরালোভাবে প্রমাণিত হল। যুদ্ধের গতিপথ পাল্টে দেওয়ার ক্ষেত্রে ড্রোনের এই ভূমিকার কারণে বিশ্বের সব দেশের সেনাবাহিনীর মধ্যে এ নিয়ে আগ্রহ বাড়ছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের পাশাপাশি সামর্থ্য বাড়ানোর পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে ড্রোনের প্রয়োজনও আছে। এক্ষেত্রে বাংলাদেশের জন্য ভালো উৎস হতে পারে তুরস্ক।